माननीय राज्यपाल कारण कार्सी परम्परा आगे आर एम टीगर हॉस्पिटल प्रफेसर निर्मला बनर्जी रिनाउंड इकोनॉमिक्स अभिजीत बनर्जी मान नोबेल लॉरिएट आलाप होने गाथाय खूब चोट पे खूब असुस्थ आर एम टीगर हॉस्पिटल देखते गार खूब खराब लेगे जो मानुषा के देखे कत सुंदर फिटफाट एत सुंदर इवें नोबेल प्राइज पवार पर अभिजीत देखते गो स्मार्ट उन्नी निजे अनेक बार कथाओ क्योंकि वनर सीचुएशन इज भेरि क्रिटिकल कल के सकाल बल अभिजीत आसबास माननीय राज्यपाल कारण कार्सी परम्परा हॉस्पिटल प्रफेसर निर्मला बनर्जी रिनाउंड इकोनॉमिक्स अभिजीत बनर्जी मान नोबेल लॉरिएट आमार तार साथे अनेक बार आलाप होयेछिलो पड़े गिये माथाय खूब चोट पेयेछिलेन खूब असुस्थ ताई आर एम टीगर हॉस्पिटल देखते गियेछिलाम আমার খুব খারাপ লেগেছে আমি যে মানুষটাকে দেখেছি কত সুন্দর ফিটফাট এত সুন্দর ইভেন নোবেল প্রাইজ পাওয়ার পরেও অভিজিৎ আমি দেখতে গিয়েছিলাম মাকে এত স্মার্ট উনি নিজেও আমার কাছে এসেছিলেন অনেকবার কথাও বলেছেন কিন্তু ওনার সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল কালকে সকালবেলায় অভিজিৎ আসবে কলকাতায় माननीय राज्यपाल कारण कार्सी परम्परा हॉस्पिटल प्रफेसर निर्मला बनर्जी रिनाउंड इकोनॉमिक्स अभिजीत बनर्जी मान नोबेल लॉरिएट आमार तार साथे अनेक बार आलाप होयेछिलो পড়ে গিয়ে মাথায় খুব চোট পেয়েছেন এবং তিনি খুব অসুস্থ তাই আর এম টিগর হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম আমার খুব খারাপ লেগেছে আমি যে মানুষটাকে দেখেছি কত সুন্দর ফিটফাট এত সুন্দর ইভেন নোবেল প্রাইজ পাওয়ার পরেও অভিজিৎ আমি দেখতে গিয়েছিলাম মাকে এত স্মার্ট উনি নিজেও আমার কাছে এসেছিলেন অনেকবার কথাও বলেছেন কিন্তু ওনার সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল কালকে সকালবেলায় অভিজিৎ আসবে আপনাদের শুভ বিজয় করতে এসেছিলাম বিজয়ের পরে এটা আমাদের কাটিছি দিদি আপনার পা কেমন আছে এখন দিদি মাননীয় রাজ্যপাল কারণ কার্সি পরম্পরা এই পর্যন্ত এর আগে আমি আর এম টিগর হসপিটালে গিয়েছিলাম
প্রফেসর নির্মলা ব্যানার্জি রিনাউন্ড ইকোনমিস্ট এবং অভিজিৎ ব্যানার্জির মান নোবেল লরিয়েট। আমার তার সাথে অনেকবার আলাপ হয়েছিল। আমি শুনেছি যে তিনি পড়ে গিয়ে মাথায় খুব চোট পেয়েছেন এবং তিনি খুব অসুস্থ। তাই আরেন্টিগর হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম। আমার খুব খারাপ লেগেছে, আমি যে মানুষটাকে দেখেছি কত সুন্দর ফিটফাট, এত সুন্দর, ইভেন নোবেল প্রাইজ পাওয়ার পরেও অভিজিৎ আমি দেখতে গিয়েছিলাম মাকে, এত স্মার্ট। উনি নিজেও আমার কাছে এসেছিলেন, অনেকবার কথাও বলেছেন, কিন্তু ওনার সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। কালকে সকালবেলায় অভিজিৎ আসবেন দিদি।